চাঁদপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার বিষয় পরীক্ষা সচিব জানান আমর থানা থেকে টেক অফিসার পুলিশ প্রশাসন ও নিজে গিয়ে প্রশ্ন এনেছি এবং পরীক্ষা শুরুর আগেই আমরা হলে প্রশ্ন নিয়ে পৌঁছেছি এবং ছাত্রছাত্রীদের দিতে পেরেছি কোনো ধরনের আপত্তিকর ঘটনা ঘটেনি চাঁদপুর সদর উপজেলা থেকে আব্দুল আওয়ালের পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমাদের স্কুলে পরিবেশ ভালো বাহির থেকে বোঝা যাবে না ভেতরে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিচ্ছে বোঝার কোনো উপায় নেই শান্তিপূর্ণভাবে নকল মুক্ত পরীক্ষা নেওয়া হচ্ছে তিনি আরও বলেন আটশো ছাত্রছাত্রী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের স্কুলটি সুনাম আছে এদিকে ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে জানতে চাইলে ওনারা বলেন পরীক্ষার পরিবেশ খুবই ভালো তবে এবারের প্রশ্ন একটু হার্ড মনে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশন পরীক্ষা শুরু তবে এই ক্রেন্দে বা বহিষ্কারের ঘটনা ঘটেনি বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত তিনি আরো জানান আমাদের কেন্দ্রে পরীক্ষার্থী অথবা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে কোনো প্রকার অনিয়ম অভিযোগের ঘটনা ঘটেনি